হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুর্নিজ লাইভ প্রো। আর বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খাটের ওপর এগুলো হচ্ছে গিয়ে আমার সালোয়ার আছে, শাড়ি আছে, এগুলো অ্যারারুট দিয়ে শুকিয়ে রেখেছিলাম, তো আয়রন করার টাইম হয়নি যেহেতু এক্সাম চলছিল সোনায়, তোমরা জানোই তো, সেই কারণে আয়রন করতে পারিনি। তো আজকে সন্ধ্যের পর একটু ফ্রি আছি, যেহেতু এখন সোনাইকে পড়াতে বসাতে হচ্ছে না, এক্সাম শেষ হয়েছে, এখন কপি চেকিং হবে, আর কালকে আমাকে ওর কপিগুলো সাবমিট করতে হবে স্কুলে, তো সেই কারণে আমি কালকে সময় পাবো না। সেই জন্য আজকে ভাবলাম যেহেতু এখন ফ্রি আছি তো আমি এগুলো করে নিই, করে নেওয়ার পর কালকে ফ্রি হয়ে যাব, কালকে আবার সোনাইকে একটুখানি ঘুরতে নিয়ে যাব ভাবছি পার্কে, ও সেই কারণে আজকে কাজগুলো কমপ্লিট করে নি। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা শেষ পর্যন্ত স্কিপ না করে, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও প্লিজ, আর তার সাথে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেই না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর দেরি না করে ব্লগটি শুরু করি, আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে আয়রন করছি, তো চলো। কতগুলো জিনিস আয়রন করলাম বসে বসে সন্ধেবেলা। তো ফ্রেন্ডস, এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে, তো ডিনার নিয়ে চলে এসেছি, সোনুকে খাওয়াবো। তো দেখো ডিনারে কি করেছি আমি, এই যে চিকেন বানিয়েছিলাম আর রুটি করলাম, সকালে দুপুরে চিকেন করেছিলাম, সেই চিকেন ছিল আর রুটি করেছি, কারণ গরমা গরম রুটি আর চিকেন খাবো কি, তাই তো? চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততদিন তোমরা সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, গুড নাইট।